মানুষের দ্বারা আসলে সব সম্ভব ভিডিওটা হয়তো আপনারা অলরেডি দেখছেন যে যে ছেলেটাকে ধরা হয়েছে অর্থাৎ যিনি পরকীয়ায় ধরা পড়ছে তার দুইটা সন্তান আছে, তো 5 বছরের নাকি 7 বছরের সম্পর্ক তাদের, ঠিক আছে। তো হয়তো সন্দেহ প্রবণ ছিল যে হয়তো স্ত্রী অনেক সন্দেহ করতো স্বামীকে যে হয়তো প্রেম করে করে করবো এরকম কিছু, কিন্তু সে হাতে নাতে দূরছে। ধরার পরে স্বামী যে কোনো কৌশলে, এখানে যেহেতু পাবলিক প্লেস, যে কোনো কৌশলে বেঁচে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু যে স্ত্রীর অনেক ধরনের ক্ষোভ যে সে পরকীয়া করে কিনা আবার করে অস্বীকার করে একটা ক্ষোভ ছিল, সেই ক্ষোভটাই এখানে জানতেছে এবং বিপুল মানুষ এখানে ভিড় করছে। সবশেষে জানা গেছে তার যে দুইটা সন্তান আছে তাদের হচ্ছে 7 বছরের সম্পর্ক ছিল, সম্পর্কের এক পর্যায়ে সে পরকীয়াতে জড়িত হয় এবং জড়িত হওয়ার পরে এতদিন পরে 7 বছর পরে হচ্ছে মানে হয়তো প্রাথমিক অবস্থায় জড়িত হয়, তারপর আস্তে আস্তে হচ্ছে সে স্ত্রীকে মানে অবহেলা করতে শুরু করে, তারপর একটা পর্যায়ে হচ্ছে আজকে এই পর্যায়ে সে তাকে ধরতে পারে। তো ধরা খাওয়ার পরে স্বামীর বক্তব্য হচ্ছে এটা তার স্টুডেন্ট, এটা তার প্রেমিকা না, আর স্ত্রীর 100% সম্ভাবনা দিয়ে বলছে যেটা হচ্ছে তার পরকীয়া প্রেমিকা বা যাই হোক। তো এটা হচ্ছে মানুষের যে বিশ্বাস, মানুষকে যে মানুষ বিশ্বাস করে, আসলে এই বিশ্বাস জিনিসটা এখন উঠে গেছে, এই জিনিসটা আসলে খুবই বেড়ে রয়েছে, তাই সেজন্য ভিডিওটা বানানো। সো এই ক্ষেত্রে আপনার কি মতামত এবং কারো বিশ্বাস নিয়ে গেলা ঠিক কিনা তাও জানিয়ে দিন কমেন্টে।